কোশ্চেন হবে ছোট্ট, এক লাইনের একটা গজল বলবো, যে বলতে পারবে খালি হাত তুলবে, যদি ওখান থেকে কেউ বলে প্রাইজ ক্যান্সেল, হাত তুলবে, যে পারবে গজলের নকল বলে দিতে হবে, কোন গজলের নকল বলতে পারলে তার জন্য এই দামি পেনটা আমার তরফ থেকে উপহার থাকবে, আমি একজনকেই দেবো, এই গ্রামের একটা বাচ্চাইকে দেবো, সে জানো এই পেনটা নিয়ে গান টান লেখে আর কি, ওই জন্য। ঠিক আছে, মনে থাকবে, শুরু করি, সবাই রেডি আছো? বাচ্চারা বাচ্চারা রেডি করলাম, হ্যাঁ দাও। পাহাড় কে যদি প্রশ্ন করি, সৃজিল বালকে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, সৃজিল যিনি প্রভু আমাকে, সৃজিল যিনি প্রভু আমাকে, নদীকে যদি প্রশ্ন করি, সৃজিল বালকে তোমাকে, হেবে হেবে তার তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, সৃজিল যিনি প্রভু আমাকে, সৃজিল যিনি প্রভু আমাকে, নদীকে যদি প্রশ্ন করি, সৃজিল বালকে তোমাকে, হেবে হেবে তার জবাব পাবে, সৃজিল যিনি প্রভু আমাকে, সৃজিল যিনি প্রভু আমাকে। কে আছো, প্রাইজটা নেবে? গজলের নকল, কোন গজলের নকল? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই আমার কাছে, অনেক রাত হয়েছে, অনেক গজল বাকি। কই তুমি? একজন সামনে এসো, চারজনকে নেব, দুটো বোন দুটো ভাই, তাড়াতাড়ি এসো। আর আপনারা কেউ রাগ করবেন না জানো, আপনারা রাগ করবেন, এটা করতে হয়, খালি গজল বলে গেলাম শুনে গেলাম ও না, এর থেকে কিন্তু বাচ্চারা কিছু উপকৃত হবে। এরা আজকের এই প্রাইজ একজনকে দেবো, পরের বার থেকে তারা আর গান টান শুনবে না, তারা মনে করবে যে আমরাও গজল প্র্যাকটিস করি, আমরাও উত্তরগুণ দেবো, এর থেকে কিন্তু অনেক লাভ আছে বাচ্চাদের। দুজনকে পেয়েছি, এবার দুজন দুটো বোনকে চাই আমি। কেউ নেই? কেউ নেই? দুটো বোন, ছোট ছোট বোন, কেউ নেই? হায় রে কপাল, কই এটা? তুমি এখানে এসো, আর একজন হবে না, মন শান্তি হয়ে যেত কিন্তু আমার যদি আর একজনকে পেতাম আমি, হয়তো পেনটা একটাই আছে আমার কাছে, তবে কিন্তু আমার মন শান্তি হয়ে যেত, আর একজন আমার দরকার। তাড়াতাড়ি করে বলো কে আসবে, একজন মোটা ভাই, কই মোটা ভাই, মাইক দাও, কই, দাঁড়াও, এই তো পেয়ে গেছি, মাশাআল্লাহ, একটু তকবীর দাও না, আরে তকবীর, এই চারটে ভাই বোনের জন্য একটু তকবীর হবে, মানে তোমরা একটু স্টেজে আসতে পারবে, তোমাদের বাপ মা একটু দেখবে, একটু বুকটা পাঁচা থাক, এসো এসো, এরা তো বেকার, সব বেকার, শীঘ্র এসো, এরা বাড়ি যাক না, মা বলবে সারা জীবন কি করেছিস, গান শুনেছিস, আয় একদম, তো বললাম না থাক, তাড়াতাড়ি এসো, যারা এরা যদি বলে দেয় এদের মা বাড়ি যাবে, বলে দেখেছো আমার ছেলে মেয়ে কত সুন্দর করে বলেছে, বলবে না, আহারে, তখন মা বাপের বুকটা পাঁচাতে হয়ে যাবে। আর তোমাদের মা বাপের কি হবে, বলে আয় বাড়ি, আয় বাড়ি, আয় তুই শুধু লাঠি কেটে রেখে দিচ্ছে, আয় সামনে এসো বাবা, এসো বাবা, এদিকে এসো, মানা দেখেন, এই চারটে আপনাদের গ্রামের ছেলে তো, ছেলে মেয়ে তো, এই গ্রামের তো, বাইরের কেউ নেই তো, কে কই, মাইক মাইক দাও, ধরো, তোর নাম কি? ইব্রাহিম মণ্ডল। কেবলাটা ওইদিক ঘোরাও, হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? দক্ষিণ সিমলা। ও শিমুলিয়ার লোক, ওই জন্যই জানি, হ্যাঁ, এর লাস্টটা দেবো, এখন দেবো না, এ না, তুমি গ্রামের তো, কোন গ্রামের? পদ্মপুকুর। খেয়েছে রে, তোমার নাম কি? মুসাম্মান হাজিরা খাতুন। হাসিনা খাতুন? হাজিরা, হাজিরা খাতুন, ও বাদ না, বাদ না, দাঁড়াও, ধরো, তোমার নাম কি? ইরানি পারভিন। তোমার বাড়ি কোথায়? মলিয়াপুর। এটাই বলো, কোন গজলের নগর ভাই, একটু কি সুন্দর করি, কত করি, কত করি, কত করি, বারো ইরবি ইউল্লাহ আলালা জানি ইদিকে শোনা, রং 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 রং, বাস বাস, একে দাও, একে দাও, একে দাও, একে দাও, একে দাও, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আদর যেমন করে চায় আলোকে, আদর যেমন করে চায় আলোকে। তোমার বাড়ি কোথায়? মালিয়াপুর। মালিয়াপুর, এখানে শিওর তো? মাথা হাতে বলো দেখি। আচ্ছা তোমার নাম কি? আলামিন। আলামিন, এবার দাও বলো তো। পাহাড়ি নদী ধারণা ধরা, আহ পাহাড় কেঁদে চায়া, বাস, এই নাও তুমি বলো,
পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী তেমন করে সাগর কে চাই, যেমনি করে প্রভু চাও। বাস বলেন কাটটা সঠিক হলো, কাটটা ভালো হলো, এটা এই দেখো গ্রামের দিকে টান দেখো, গ্রাম বলে আমাদের গ্রামের ছেলে দেখো। হ্যাঁ না এটা ঠিক বলেছে, এ ভাইটা খুব সুন্দর গজল বলেছে, এ যদি এখন মাইক নিয়ে সত্যিকার এ 1 ঘন্টা আবার গজল গেয়ে দিতে পারবে, যেভাবে বলেছে পাহাড় যেমন করে ঝর্ণা বয়। আর এই ভাইটা উঠেছে বাদে, তবে এই ভাইয়েরও ভুল হয়েছে, আমার এই ছোট্ট বোনটারও ভুল হয়েছে, গজল দুটো এইটা ছিল না, এরা যে দুটো বলেছে পাহাড় যেমন করে ঝর্ণা বয়, গজলের নকল হলে এটা। আচ্ছা দুজন তো বলেছে, একজনকে যদি দেই এর মাথা ধরে চুমু খাবে, আর ওর মাথা ধরে যদি মারেও বা এখন তো বসে বসে কাঁদবে কোনি, তখন তো মুশকিল হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, পেনটা কই কচি? হ্যাঁ এই মাঝখানে বর্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ, বডিতে কাটবে কেটে দুজন নেবে নাকি? হ্যাঁ আর নেই, আর পেন নেই, একদম খালি আমার পেন, এ তো আমার গজল লেখা পেন, কি করে দিই কাজে? এই পেন লেবে, গজল লেখা পেন লেবে, এটা আমার ইউজ করা পেন, তুমি নেবে? নেবে? আচ্ছা ঠিক আছে, আমি দুজনকেই উপহার দেবো, খুশি আপনারা? পেনটা গ্রামে দেবো বলেছিলাম, আমি গ্রামেই দিয়ে যাচ্ছি। তবে কায়দা করে ডায়েরি কিনে যত গান আছে সব লিখতে হতে, লিখে আমার একদিন শোনাবে ফোন করে, লিখবে তো, লিখবে তো? এই দেখো হ্যাঁ কি না বলো, এ বলে হ্যাঁ, কত বড় বদমাইশ তাহলে একবার ভাবেন, বলে হ্যাঁ। গান লিখবে? কি লিখবে তা তুমি মাথা নাড়লে কেন? মানে হুতোসে বড় হয়ে গেছে বুঝলে। ঠিক আছে নাও ধরো, একটু তকবীর দাও না, আরে তকবীর আরেকটু জোরে দাও না, আরে তকবীর সকালে মেলা দাও না, আরে তুমি তারপর সত্যি বলছি এই পেনগুলো আমার কাছে থাকে, এই পেনগুলো আমি গজল লিখি, তোমার এই ছোট্ট বোনটা এই পেনের হকদারটা হলো, হলো আমি পেন নেই বলে শুধু আমি বোনটাকে পেনটা দিলাম, খুশি আপনারা? তুমি খুশি? খুশি না না, ধন্যবাদ একটু তো পিতা না, আরে তপি ওই গজলটা বলেছিল, পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগর কে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে, আধার যেমন করে চায় লোকে, আধার যেমন করে চায় লোকে, পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগর কে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে, আধার যেমন করে চায় লোকে, আধার যেমন করে চায় লোকে, আধার যেমন করে চায় লোকে, পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগর কে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে, আধার যেমন করে চায় লোকে, আধার যেমন করে চায় লোকে, আধার যেমন করে চায় লোকে।